আমার নাম সৌদর মন্ডল। কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম, আমি মালদা, ঠিক আছে। এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে, যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে। আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে, অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগি নিচে সব পড়ে আছে। এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল? এই ট্রেনটা দাঁড়ানো ছিল না, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল, এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে, ওটা পেছে পেছে এটা জোরে ছিল একটু, আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকাডাকি করে অ্যাম্বুলেন্স সব আসতে একটা করে আসছি আর কি। প্রথমত অ্যাম্বুলেন্স একটা ছিল না, তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে, দুটো অ্যাম্বুলেন্স আমাদের এসছে, তারপর সবকে এখন ট্রেন হয়েছে, সবাই হচ্ছে।